নমস্কার বন্ধুরা আমি অমর্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত আজকে দরদ ছবি ফার্স্ট লুকটা রিলিজ করেছি শাকিব খানকে তো ভয়ানক লাগছে এবার এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে দরদ সিনেমার অনেক কিছু এক্সক্লুসিভ আপডেট দেব অনেক কিছু যেমন কবে রিলিজ করবে কই কিভাবে প্রোগ্রাম হবে যাবতীয় কিছু এবং শাকিব খানের এটা কটা লুক সাথে যাবতীয় কিছু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব কাজেই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন দশ সিনেমার যে লুকসটা যেটা শাকিব খানের দিয়েছে তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট এটা কিন্তু পুরোপুরি একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে যে পুতুপুতু প্রেমের যেরকম শাকিব খান সাধারণত করে থাকে সেরকম কিন্তু নয় এটা কিন্তু পুরোপুরি আলাদা লেভেলের স্টোরি হতে চলেছে অনন্যম কিছুক্ষণ আগে একটি ফেসবুক লাইভ করে ফেসবুকে ভিডিও পোস্ট করে জানিয়েছেন এটা কিন্তু আধুনিক একটি স্টোরি এবং যেহেতু এই সিনেমাটা বিদেশেও রিলিজ করবে সেই কারণেও কিন্তু এই সিনেমাটা রকম রকমভাবে বানো হয়েছে যেন বিদেশে অডিয়েন্সের কথায় মাথায় রেখে সেরকম ভাবে গল্পটা কিন্তু লেখা হয়েছে এবং প্রথমবার কোন বাংলা দেশের সিনেমা মালদ্বীপও রিলিজ করতে চলেছে এই সিনেমাটা কিন্তু রিলিজ করবে হিন্দি বাংলা তামিল তেলেগু মালায়ালাম কন্নড় এবং এই কয় মানে টোটাল ইন্ডিয়ান ছটা ভাষা এবং বাংলাদেশ মিলিয়ে ইন্ডিয়ান মিলিয়ে ধরে সাতটা ভাষাতে রিলিজ করতে চলেছে এ এবং বিদেশে বিভিন্ন ভাষাতেও রিলিজ করবে তো এই সিনেমার তো আজকে বেরোলো হচ্ছে আপনার প্রথম যেটা হচ্ছে ফার্স্ট লুক তো এর একটা কুড়ি সেকেন্ডের প্রমো মতো লঞ্চ হবে বুজ খলিপাতে ইয়েস প্রথমবার কোনো বাংলাদেশের সিনেমা বুজ খলিপাতে লঞ্চ হতে চলেছে দেখানো হবে কুড়ি সেকেন্ড একটা প্রোমো এর পাশাপাশি চারটে জায়গায় এরা প্ল্যান করেছে যে মানে মেকারসরা এই চারটে জায়গায় এর প্রোগ্রাম হবে একটা বুঝখলি পাদে বললাম একটা হবে কলকাতায় একটা হবে মুম্বাই এবং আরেকটা হবে ঢাকা আজকে কক্সবাজারে বড় করে কেক কাটা হয়েছিল যে আজকে যেহেতু এটা রিলিজ হয়েছে কক্সবাজার তো এরকম চারটে জায়গাতে কিন্তু প্রোগ্রাম করার পরিকল্পনা আছে এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ করতে চলেছে ঈদে ইয়েস ঈদেই কিন্তু রিলিজ করবে জিতের বুমেরাং নেই তো সাহেব ভাই শুধু মির্জার সঙ্গে ফাইট এবং বারে মিয়া ছোটে মিয়া এবং এটা রিলিজ করতে চলেছে একটা বড় প্রোডাকশন হাউস অলরেডি এটা মিকাসরা বেচে দিয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি হয়ে গেছে এবং এর পুরো সিনেমাটা একটা হিন্দি প্রোডাকশন হাউসের কাছে বেচে দেওয়া হয়েছে এবং তারাই ঠিক করবে রিলিজ ডেট এবং যতদূর যা জানা যাচ্ছে এটা ঈদে কিন্তু রিলিজ হতে চলেছে ইয়েস ঈদে রিলিজ হতে চলেছে সাকিব খানের দরদ এতে আছে সাকিব খান ছাড়া সোনালী চৌহান পাহেল সরকার রাহুল দেব রাজেশ শর্মা তো বড় রকম কাস্ট এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ প্রয়োজনে ইন্ডিয়ার থেকে হচ্ছে এসকে মুভিস করছে এবং বাংলাদেশের থেকে হচ্ছে অ্যাকশন যেটা অনন্য মামনের প্রোডাকশন হাউস এবং হচ্ছে কমল মোহাম্মদ কিরবিহার এছাড়া দুজন জয়েন্টলি আপনার কো প্রডিউসার আছে একটা হচ্ছে জয় এবং কিরণ শাহ তো এই সিনেমাটাতে সাকিব খানের একুশ খানা লুক আছে ইয়েস একুশ খানা লুক আছে এতদিন পর্যন্ত কিন্তু কোনো সিনেমাতে সাকিব খান এত লুক দেখা যায় সাকিব নিশ্চিত খুব উৎসাহী হবে এমনিতেই এই যে একটা লুকস প্রকাশ করেছে সেটাই কিন্তু মারাত্মক ভেবে দেখুন একুশখানা খানা লুক হলে কিরকম লাগবে যদি সিনেমাটার গল্প ঠিকঠাক হয় তাহলে কিন্তু হয়ে যাবে নো বাংলাদেশে তো হবেই ইন্ডিয়াতেও কিন্তু ব্লক বাস্টার হওয়ার পুরোপুরি মেটিরিয়াল যেরকম লুকসটা প্রকাশ করেছে এবার দেখা যায় যে কুইস সেকেন্ডের টিজার যে তারা প্রোমোটার প্রোডিউস করবে টিজারের প্রোমো তারপর টিজার তারপর টেলার গান এগুলো কিরকম ইম্প্যাক্ট ফেলে তার উপর ডিপেন্ড করবে কিন্তু অ্যাকর্ডিং টু মি যেরকমভাবে এটা এরা বিগ স্কেলে এটা ভেবেছিলেন তাতে কিন্তু হিট হওয়ার সম্পূর্ণ মশলা এই দর সিনেমাটাতে আছে তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন